স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে একটি বিরাট বড় আপডেট চলে আসে। তোমরা গত মাসেই কিন্তু অনেক স্টুডেন্ট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল এবং সেই মাসেই কিন্তু টাকা পেয়েছিল। অর্থাৎ তোমরা জানোই যে তোমাদের 3 নভেম্বর কিন্তু এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং দেখা গেছে যে তোমরা 24-25 তারিখে অনেকেই টাকা পেয়েছ। তো সেই স্টুডেন্ট যারা টাকা পেয়েছে তাদের কী কী স্ট্যাটাসে পরিবর্তন হয়েছিল এবং এই মাসে কবে তোমাদের দেওয়া হবে এবং এই মাসে কিন্তু তোমরা অনেকেই টাকা পাবে এবং তোমাদের সেই টাকা পাওয়ার জন্য তোমাদের স্ট্যাটাসটা কী পরিবর্তন হতে হবে, তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। এবং এই মাসে যে তোমাদের টাকাগুলো দেবে যে স্টুডেন্টদের তাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে ইতিমধ্যেই, তো তারাই শুধুমাত্র এই স্কলারশিপে টাকা পাবে এবং তারা কবে টাকা পাবে সে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটির সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপডেট সববার আগে পাওয়ার জন্য। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যখনই তোমরা আবেদন করবে এবং আবেদন করার পর তোমরা যখনই তোমাদের স্কুলে বা ইনস্টিটিউটে তোমরা সাবমিট করে দেবে তোমাদের হার্ড কপিটা, এবং অনেকেই এইরকম করেছো যে তোমরা হার্ড কপিটা সাবমিট করো নি, তো তোমাদের ইনস্টিটিউট চাইলে তোমরা সাবমিট করবে আর না চাইলে তোমরা কেউ সাবমিট করবে না। তো অথচ তোমাদের দেখা যাচ্ছে তোমাদের এতদিন ধরে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাবমিটেড দেখাচ্ছে ফার্স্ট স্ট্যাটাস, এটা কিন্তু সাবমিটেড দেখালে কিন্তু তোমাদের স্কুল থেকেই কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই করা হয়নি। তো সুতরাং তোমাদের বলবো তোমাদের যে স্কুল বা ইনস্টিটিউটের নোডাল টিচার রয়েছে তারা তোমরা রিকোয়েস্ট করবে যাতে তোমাদের স্কলারশিপগুলি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেওয়া হয়, অর্থাৎ ফরওয়ার্ডেড করে দেওয়া হয়, এবং ফরওয়ার্ডেড করে দিলেই তবেই কিন্তু বিকাশ ভবনে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে নেওয়া হবে, তবেই কিন্তু তোমরা টাকা পাবে। তো তোমাদের যাদের এতদিন ধরে সাবমিটেড দেখাচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করে চলে আসছো এতদিন ধরে, তো তোমাদের জানাবো যে তোমাদের যাদের সাবমিটেড রয়েছে তোমরা হার্ড কপির সঙ্গে নিয়ে গিয়ে তোমাদের স্কুলের বা ইনস্টিটিউটের যে নোডাল টিচার রয়েছে সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করো, অবশ্যই সেখান থেকে কিন্তু তোমাদের ভেরিফাই করে দিলেই কিন্তু তোমাদের টাকা পাওয়ার চান্সটা খুব বেড়ে যাচ্ছে। তো প্রথমেই জানাবো যে তোমাদের টাকা পাওয়ার জন্য তোমাদের কিন্তু স্ট্যাটাসটাই খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্ট্যাটাসটাই তোমাদের পরিবর্তন হলেই তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। তো তোমাদের সেই স্ট্যাটাসগুলো কী কী হবে সেই আমি এর আগে যে অনেক ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম এবং আজকেও তোমাদের দেখাবো যে তোমাদের 5টি পরিবর্তন কিন্তু হবে স্ট্যাটাসের মধ্যে। তো সেই স্ট্যাটাসটা তোমাদের এক সামনে তুলে ধরছি। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি অল স্ট্যাটাস বলে এখানে কিন্তু তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এবং এখানে লেখা রয়েছে 1 এবং 2, এই দুটো কিন্তু একই। তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI দেখাবে তাদের হচ্ছে তোমরা যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো তো তাদের এক্ষেত্রে দেখাবে, এবং যারা স্কুলে পড়াশোনা করো অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ফরওয়ার্ডেড বাই DI দেখাবে। তো এই দুটো অপশন কিন্তু একই। তো পরবর্তীতে তোমাদের স্ট্যাটাসে যে পরিবর্তনটা আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্যাংশন দুটোই থাকতে পারে, এবং ব্যাকেটে লেখা থাকবে যে অ্যামাউন্ট নট ডিস্ট্রিবিউটেড ইয়েট, তারপরে লেখা থাকতে পারে যে অ্যাপ্লিকেশন স্যাংশন অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড। তো তোমাদের এই রকমে থাকবে এবং তোমাদের বোঝার সুবিধার্থে বুঝতে পারো যাতে, তো আমি লাস্টে দিয়ে দিয়েছি যে অ্যাপ্লিকেশন স্যাংশন থাকবে এবং তোমাদের ব্র্যাকেটে কিন্তু এখানে একটা কথা লেখা হয়নি, এখানে লেখা থাকবে যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড। তো ফাইনালি এটাই কিন্তু তোমাদের লাস্ট স্ট্যাটাস। তো এই স্ট্যাটাস ইতিমধ্যে যাদের দেখাচ্ছি তো তারাই কিন্তু টাকা পাবে, অর্থাৎ যাদের এই 4 নম্বর স্ট্যাটাসটা দেখাচ্ছে বা 3 নম্বর স্ট্যাটাসটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে আর স্যাংশন হয়ে গেছে অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড ইয়েট রয়েছে, অর্থাৎ তাদের যে অ্যামাউন্টটি রয়েছে তাদের কিন্তু এখনও বিতরিত অবস্থায় রয়েছে এবং এখনও দেওয়া হয়নি, যখনই কিন্তু দেওয়া হবে তখনই কিন্তু অ্যামাউন্ট ডিসবার্সড দেখাবে। তো এখনও পর্যন্ত যাদের স্ট্যাটাসে অ্যামাউন্ট নট ডিসবার্সড দেখাচ্ছে তো তারাই শুধুমাত্র এই যে ডিসেম্বর মাস রয়েছে তারাই কিন্তু এই ডিসেম্বর মাসে পাবে। তো তোমাদের সেই স্ট্যাটাসটা দেখিয়ে দেবো এবং ইতিমধ্যে কি কোন কোন স্টুডেন্টের ইতিমধ্যে এই
অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং কিভাবে কতদিনের মধ্যে তার অ্যাপ্রুভ হয়েছে এবং এরকম স্ট্যাটাস দেখাচ্ছে সেটা তোমাদের কাছে দেখিয়ে, তোমাদের কাছে একটি স্টুডেন্ট আইডি লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রমাণস্বরূপ যে এই স্টুডেন্টটি কিন্তু এই ডিসেম্বর মাসে টাকা পেতে চলেছে। তো এবং তার স্ট্যাটাসে তোমরা কী দেখতে পাচ্ছ, তো তার স্ট্যাটাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব না, 1, 2, 3, 4। তো আমি স্ট্যাটাসটা নিয়ে আলোচনা করব যে স্ট্যাটাসে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার যে স্কলারশিপটি রয়েছে সেটা বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং স্কলারশিপের যে অ্যামাউন্টটা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু তাকে দেওয়া হয়নি। এবং তোমরা যদি দেখতে যাও এই অ্যাপ্লিকেশনটি কিন্তু 2/9/2022 সাবমিশন করা হয়েছিল এবং এই স্টুডেন্টটি ক্লাস 11-এ পড়ে। এবং তোমরা যদি ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে অপশনে ক্লিক করে দাও এবং পুরো অ্যাপ্লিকেশনের যে ডিটেলসটা তোমাদের কাছে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ নিচের থেকে তোমাদের স্ট্যাটাসগুলো দেখতে হবে যে 4 নম্বর ঘরে যে স্ট্যাটাসটা রয়েছে অর্থাৎ এখানে বলা রয়েছে 2/9/2022 মধ্যে রেজিস্ট্রেশন ডান হয়েছিল এবং 2/9/2022 অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, অর্থাৎ তোমাদেরও এরকম সাবমিটেড দেখাবে। এবং 2 নং যে স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI এবং এটা করা হয়েছিল 4/11/2022 অর্থাৎ 4 নভেম্বর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড করা হয় স্কুল থেকে। এবং দেখা গেছে 1 নম্বর স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ 22/11 অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায় এবং তার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু অর্থাৎ তোমাদের এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কুলের পরে যে অ্যাপ্রুভ লেখাটা আসবে তোমরা, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI হওয়ার পর যখনই তোমাদের বিকাশ ভবন থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে অর্থাৎ এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তো তখনই তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে এবং তোমাদের স্ট্যাটাসে কিন্তু এরকম একটা পরিবর্তন আসবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে যেহেতু, তো সেহেতু সে এখনও পর্যন্ত কিন্তু টাকা পায়নি এবং নেক্সট ফান্ড আসলেই কিন্তু সে টাকা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু জানিয়ে দিলাম যে তোমাদের নেক্সট ফান্ড এই 20-30 ডিসেম্বরের মধ্যে কিন্তু নেক্সট ফান্ড আসতে চলেছে। তো তোমরা যারা এরকম স্ট্যাটাস তোমাদের পরিবর্তন হয়েছে তো তারাই কিন্তু টাকা পেতে চলেছ, এটা তোমাদের জন্য খুবই খুশির খবর। তো এখন একটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই স্কলারশিপ থেকে মাসের মধ্যে কতদিন ধরে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করা হয়। তো তোমাদের জানাবো তোমরা যদি তোমাদের অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ডেড বাই HOI হয়ে যায় বা DI হয়ে যায় তো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো তোমাদের জানাবো তোমরা যারা এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে তোমাদের নোডাল টিচারের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তোমাদের জানাবো যাদের এরকম স্ট্যাটাস দেখাচ্ছে নট ডিসবার্স ইয়েট তো তারা কিন্তু এই মাসই টাকা পেতে চলেছ 20-30 তারিখের মধ্যে। এবং 20-30 তারিখের মধ্যে কিন্তু তোমাদের স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে এবং সেখানে কিন্তু নট যে লেখাটি রয়েছে সেই নট লেখাটি উঠে যাবে এবং তোমাদের ডিসবার্স দেখাবে, অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ব্যাকেটের যে লেখাটি সেটা দেখাবে এবং স্কলারশিপ স্যাংশন দেখাবে। তো এইটুকুই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যদি নেক্সট কোনো প্রবলেমের ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটি ভালো লেগে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রতি মাসেই কিন্তু আমরা এই স্কলারশিপের আপডেট নিয়ে আসবো এবং কোন মাসে কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলসই আলোচনা করব।